এমনি স্টুডেন্ট সব ক্লাস টু এসো, এখন আজ তোমাদের জীবের মধ্যে প্রাণের ছাড়ার পরবর্তী অংশটা পড়িয়ে দিই। আগের দিন তোমরা জীবের মধ্যে প্রাণের ছাড়ার জড় পদার্থ, জীবের বৈশিষ্ট্য ইত্যাদি, জীবেদের জন্য যে খাদ্যের প্রয়োজন হয় এই বিষয়গুলো একটু পড়েছ। আজকে তোমাদের আমরা পড়াবো জীবেরা চলাফেরা করতে পারে। দেখো, জীবেরা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকে না, এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করাই জীবেদের ধর্ম। যে কোনো জীবকেই খাবারের সন্ধান করতে এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করতেই হয়, অন্যথায় সে খাবার সংগ্রহ করতে পারে না। গাছেরা অন্যান্য জীবেদের মতো এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করতে না পারলেও সূর্যের দিকে তাদের ডালপালা মেনে ধরে, এটাও তাদের এক ধরনের চলাফেরা। দেখো, চলাফেরা তাহলে কি না, জীবেরা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। তাহলে প্রজাপতি বা এই পোকা এইগুলো এক জায়গায় থাকে না, এরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, চলাফেরা করতে পারে। তেমনি উদ্ভিদও উদ্ভিদ হয়তো চলাফেরা করে না, কিন্তু ডালপালা সূর্যের দিকে তারা ডালপালাগুলো ছড়িয়ে দেয়। তাহলে জীবেদের মতো উদ্ভিদও যে যে ডালপালা ছড়িয়ে দিচ্ছে, এটাও তাদের একটা চলাফেরা। এবারে চলে এসো জীবের বংশ, জীবেরা বংশবিস্তার করে। দেখো, জীবেরা তাদের নিজেদের শরীর থেকে ঠিক নিজেদেরই মতো আর একটা জীব সৃষ্টি করে। যেমন মানুষ তার নিজেদের মতো মানুষের সৃষ্টি করে, মানুষের মতো অন্যান্য স্তন্যপ্রায় জীবেরা যেমন গরু, মোষ, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি জীবেরা তাদের নিজেদের মতো জীবের জন্ম দেয়। মানে গরুর বাচ্চা গরুই হবে, মোষের বাচ্চা মোষ হবে ইত্যাদি। কিন্তু জীব আবার কিছু জীব আছে যারা ডিম পারে, হ্যাঁ, তারা বাচ্চা পারে না, তারা ডিম পারে। ডিম থেকে নতুন জীবের জন্ম হয়, গাছেরও জন্ম হয় বীজ থেকে। অনেক সময় আবার গাছের ডাল বা পাতা থেকে অন্য একটা গাছের জন্ম হয়। দেখো, জীবেরা বংশবিস্তার কিভাবে করে, এই যে প্রজাপতি, প্রজাপতি ডিম পারে, ডিম থেকে আবার একটা নতুন প্রজাপতি জন্ম হয়। আচ্ছা, এবারে অন্য একটা প্রাণী, তার থেকেও আবার অন্য, ধরো তোমার এই কেঁচো, এর থেকেও আবার অন্য প্রাণী, কেঁচোরই জন্ম হয়। আবার দেখো গাছেরা, হ্যাঁ, গাছেরা কি আর গাছের বীজ, গাছের এই যে জবা ফুলের বীজ থেকে অন্য আর একটা জবা ফুলের গাছ হয়। আবার অনেক সময় দেখবে ডাল কেটে লাগালেও এই যে জবা ফুলের গাছ, গোলাপ গাছ, বেল ফুলের গাছ, কিছু কিছু গাছ আছে যাদের ডাল যদি কেটে আমি অভিযানে লাগাই সেক্ষেত্রেও হয়ে যায়। তাহলে বীজ থেকেও গাছের জন্ম হয় নতুন গাছের, আবার ডালপালা কেটেও অন্য গাছের জন্ম হয়। আর প্রাণীদের ক্ষেত্রে প্রাণীরা অন্য মানে অন্য জীবের জন্ম দেয়, আবার কিছু প্রাণী আবার ডিম দেয়, ডিম ডিম ফুটে, কিছু প্রাণীর ডিম ফুটে নতুন সেই প্রাণীরই জন্ম হয়। এইভাবে জীবের বংশ বিস্তারটা করলে এবারে চলে এসো জীবের বৃদ্ধি ঘটে। প্রতিদিন আমরা একটু একটু করে বেড়ে চলি এবং আমাদের বয়স বাড়তে বাড়তে একসময় বৃদ্ধ হই। আমাদের মতো প্রতিটি জীব এমনকি গাছপালাও প্রতিদিন একটু একটু করে বেড়ে চলে, তাদের বয়স বাড়তে বাড়তে একদিন তারা বৃদ্ধ হয়। তাহলে আমাদের যেমন বংশ বিস্তার হলো তেমনি আমাদের বৃদ্ধি ঘটে। আমরা কেউ দেখো, আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, তোমরা এখন ছোট আছো, তোমরাও আস্তে আস্তে বড় হবে, আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাব। তেমনি গাছেরাও কিন্তু দেখবে ছোট চারা গাছ লাগালে কিছুদিন পরে দেখলে গাছটা কেমন সুন্দর বড় হয়ে গেল, তারপর আস্তে আস্তে গাছটা সব বড় হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। তাহলে গাছেরাদের সবারই বৃদ্ধি ঘটে, বৃদ্ধি থেকে সে বয়স বুড়ো হয় বা বৃদ্ধ হয়। এবারে চলে এসো জীবেরা অনুভব করতে পারে। আমাদের অনুভব করার ক্ষমতা আছে। আমাদের শরীরে কেউ আঘাত করলে আপনা আপনি আমরা শরীরে আঘাত পেয়ে থাকলে তা উপলব্ধি করতে বা অনুভব করতে পারি। আমাদের শরীরে আঘাত লাগলে আমরা উ আ করে থাকি, কেঁদে ফেলি। তোমার হয়তো একটা পায়ে লেগে গেল, তুমি সেটা উ আ করলে, আবার কেটে গেল, তুমি কেঁদে ফেললে। না, আমরা কি অনুভব করে আমরা সেই তার ফিলিংসটার ডাকে সাড়া দিই। এর থেকে আমরা কেউ অনুভব
করার ক্ষমতা আছে। এছাড়া আমাদের শরীরে কেউ হাত বোলালে বা আরাম করলে আমাদের আরাম লাগে, অন্যান্য আমাদের মতো অন্যান্য জীবেদের অনুভব করার ক্ষমতা আছে। গাছেরাও অনুভব করতে পারে, যেমন লজ্জাপতি গাছ, ওদের লজ্জাপতি গাছ পাতা মেলে আছে। এবারে যদি ওই গাছে তুমি আঙুল ঠাকাও, দেখবে গাছের পাতাগুলো গুটিয়ে গেল। এর থেকে বোঝা যায় গাছেরাও অনুভব মানে অনুভব করার ক্ষমতা আছে, গাছেরাও কোনো কিছু ছোঁয়া পেলে সাড়া দিতে পারে। এইভাবে তাহলে দেখো জীবেরা তার মানে কি না অনুভব করতে পারে। তাহলে আজকের বিষয়ে তোমরা জানলে জীবেরা চলাফেলা করতে পারে, গাছেরাও চলাফেলা না করলেও সূর্যের দিকে ডালপালা মেলে দেয়, জীবেরা বংশ বিস্তার করে, গাছেরাও করে, জীবেদের বৃদ্ধি হয়, গাছেদেরও হয়, জীবেরা অনুভব করে, গাছেরাও অনুভব করে। এই বিষয়গুলি তোমরা আজকে পড়লে, এটাই পড়া রইলো, ভালো করে পড়বে তোমরা। আর ভালো থেকো, সুস্থ থেকো।